আপনাদের স্বাগত জানাচ্ছি সায়েন্স ওয়ার্কশপ ভিডিওটি হতে। আজ আমরা সি প্রোগ্রামিংয়ে দেখব ডু হোয়াইল লুপের ব্যবহার। আজ আমরা দেখব ডু হোয়াইল লুপের ব্যবহার। আমরা কোড ব্লকে চলে গেলাম। তো ডু হোয়াইল লুপে প্রোগ্রাম তৈরি করার জন্য এখানেও ভেরিয়েবল দেওয়াটা আবশ্যক। ভেরিয়েবল ছাড়া ডু হোয়াইল লুপও ব্যবহার করা যাবে না। ঠিক যেরকম আমরা ফরে করেছিলাম, ঠিক যেভাবে আমরা হোয়াইলে করেছিলাম, একইভাবে ডু হোয়াইল লুপে আমাদের ভেরিয়েবল ব্যবহার করতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল আই ডিক্লেয়ার করে নিলাম। তো আমরা চাচ্ছি, আমরা যে ফর লুপ দিয়ে যে কাজটি করেছিলাম, হোয়াইল লুপ দিয়ে যে কাজটি করেছিলাম, ডু হোয়াইল দিয়ে আমরা সেম কাজটি করব। তো আমরা প্রথমে আই এর একটি ইনিশিয়াল ভ্যালু 1 ডিক্লেয়ার করে নিলাম। এটা আমাদের ইচ্ছার উপর, আমরা আমাদের প্রোগ্রামের অনুসারে আমরা ইনিশিয়াল ভ্যালুটা ডিক্লেয়ার করব। মনে রাখতে হবে প্রত্যেক স্টেটমেন্টের পরে অবশ্যই সেমিকলন দেওয়া লাগবে। এরপর আমরা লিখব ডু সেকেন্ড ব্রেকেট শুরু, সেকেন্ড ব্রেকেট শেষ। আমরা চাচ্ছি সায়েন্স ওয়ার্কশপ লেখাটিকে 10 বার প্রিন্ট করতে। প্রিন্ট এফ PRINT FCIENCESHOP সেমিকোলন দিয়ে শেষ করলাম। ঠিক এরপর আমরা যে কাজ ডুর মধ্যে যে কাজটা আমরা করতে চাই তা লেখার পরে পরের লাইনে আমাদেরকে ইনক্রিমেন্টটা দিতে হবে, অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস 1 দিলাম। এটা আমার ইচ্ছা মতো, আমার আমার প্রোগ্রামের সুবিধা মতো আমি ইনক্রিমেন্টটা বা ডিক্রিমেন্টটা আমি এখানে লিখব। আমার ডুয়ের কাজ শেষ। এবার আমরা দেখব শর্ত। তো শর্ত আমাদেরকে হোয়াইল দিয়ে লেখা লাগবে, WHILE হোয়াইল, যখন আই লেস দেন আমরা 11 দিলাম। যেহেতু আমি 10 বার প্রিন্ট করতে চাই এই কারণে আমি 11 লিখলাম, অথবা আমি ইকুয়াল চিহ্ন দিয়ে 10ও লিখতে পারতাম। সেমিকোলন দিয়ে আমি প্রোগ্রামের কাজ শেষ করলাম। এবার আমি বিল্ড করব, বিল্ড অ্যান্ড রান। তাহলে দেখা যাচ্ছে সায়েন্স ওয়ার্কশপ লেখাটি 10 বার প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে নিউ লাইনটা দিয়ে দিই তাহলে সুন্দর করে দেখতে পাবো। আমরা নিউ লাইন দিয়ে দিলাম, আবার বিল্ড অ্যান্ড রান। তাহলে দেখা যাচ্ছে কি সায়েন্স ওয়ার্কশপ লেখাটি 10 বার প্রিন্ট হয়েছে। আমরা আবারও ডু হোয়াইল লুপ নিয়ে একটি রিভিউ করি। ডু হোয়াইল লুপ কাজ করার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করা আবশ্যক। ডু হোয়াইল লুপ দিয়ে কাজ করার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করা আবশ্যক। সাধারণত এখানে ইন্টিজার ভেরিয়েবল দরকার করা হয়, ফ্লোট বা ডাবল অন্য কিছু ইউজ না করলেও চলে। আমরা ইন্টিজার আই দিয়ে নিলাম। এরপর ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করে দিলাম। তো আমাদের ডু লুপটিকে নিয়ে কাজ করার আগে ইনিশিয়াল ভ্যালুটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। এরপর আমরা ডু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে কাজটি করতে চাই তা আমি এই ডু এর মধ্যেখানে লিখব, এবং যে কাজটি করব তা লেখার পরে পরের লাইনে আমি ইনক্রিমেন্টটা দিয়ে দিব, অর্থাৎ ডু এর মধ্যে ইনক্রিমেন্টটা দিয়ে দিতাম। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করে হোয়াইল দিয়ে লিখব শর্তটি, যেটা আমরা ফরের মধ্যে কন্ডিশনের যে অংশটি যেটা লিখতাম ঠিক একই লেখাটি আমরা হোয়াইল লিখে তার মধ্যে কন্ডিশনটি দিয়ে দিব। এরপর আমি সেমিকোলন দিয়ে প্রোগ্রামটি শেষ করলাম। তো এরপর এই প্রোগ্রামটি সে চলতে থাকবে এবং সে আমাদেরকে এটি প্রিন্ট করে দেখাবে। এখন আমরা যদি আরেকটু অ্যাডভান্স হই, আমরা চাচ্ছি সে শুধুমাত্র 2 থেকে 100 এর জোড় সংখ্যাগুলো সে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। 2 থেকে 100 এর মধ্যে বা 1 থেকে 100 এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে আমরা শুধু তা প্রিন্ট করে দেখব। এটা আমরা লিখতে পারি এভাবে পার্সেন্ট ডি, যেহেতু আমাদের ইন্টিজার হচ্ছে, আমাদের ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার, এই কারণে আমরা দিলাম পার্সেন্ট ডি নিউ লাইন কমা আই, আইটা প্রিন্ট করবে সে। আচ্ছা আই হলো আমরা 2 আমরা ইনিশিয়াল করি, কারণ যেহেতু আমাদের শুধু আমরা জোড় সংখ্যা প্রিন্ট করব তা শুরু হবে 2 থেকে 2 থেকে সে কত করে পারবে, জোড় সংখ্যা হওয়ার জন্য 2 করে করে পারতে হবে। তা আমরা আমাদের এটাকে 2 করে দিলাম, 2 করে করে সে পারবে, এবং আমাদের এটাকে আমি 101 করে দিই যাতে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারে সে। তাহলে আমরা প্রোগ্রাম আবার দেখি, আমাদের ইনিশিয়াল ভ্যালু কিলোগ্রাম 2, তারপর 2 দিয়ে আমরা কি প্রিন্ট করবো, 2 থেকে 100 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে আমরা তা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে ডু প্রিন্ট এফ পার্সেন্ট ডি নিবাই আই দিলাম, আই হচ্ছে আমরা আইটাকে প্রিন্ট করবো। আই মান 2 করে পারবে, কতক্ষণ পর্যন্ত কাজ চলবে, যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা 100 ছোটো হবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করে দেখাবে। তো
আমরা ভিউল ডেমো রান দিই, এই তাহলে দেখা গেল দুই থেকে এই যে 2 4 6 8 10 12 14 এক একবারে দুই হতে সে আমাদেরকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেখালো। আমরা যদি চাই, আমরা চাচ্ছি 2 হতে 100 যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করলে কত হবে, আমরা ইচ্ছে তাই করতে পারবো। তো আমরা আইগুলো 2 দিয়ে দিলাম, এরপর আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম এস, তো এস ইকুয়াল টু বলে দিলাম ইনিশিয়াল ভ্যালু 0, এবং এসটেন ডিক্লেয়ার করতে হবে, এসটেন ডিক্লেয়ার করে দিলাম এস। এটা আমার দরকার হচ্ছে প্রিন্টএফ লেখাটি, আর প্রিন্টএফ মুছে কী করবে সে, এস ইকুয়াল টু এস প্লাস আই, অর্থাৎ সে এস এসের সাথে আইটাকে যোগ করে করে এসের মধ্যে সে স্টোর করে রাখবে, আর পরের লাইনে এসে আইটাকে সে 2 করে করে বাড়াবে। সম্পূর্ণ প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে তখন সে আমাদের সামেশনটাকে প্রিন্ট করে দেখাবে। সাম ইজ %d, সাথে এসটাকে সে প্রিন্ট করে দেখাবে। তাহলে আমাদের এই প্রোগ্রামটি চালু হচ্ছে, 1 থেকে 100 এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে সংখ্যাগুলো যোগফল সে আমাদের দেখাবে। আচ্ছা এখানে আমি সেমিকোলন, এখানে সেমিকোলন দেওয়া হয়নি, তাহলে সেটা আমাদের প্রিন্ট করে দেখালো। সাম ইজ 2550, অর্থাৎ 2 থেকে 100 এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে তার যোগফল হচ্ছে 2550। আমরা আবারও বলছি, আমি আমার এই প্রোগ্রাম চালানোর জন্য দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটি আই একটি হচ্ছে এস। এরপর আমি ডু হোয়াইল লুপের ইনিশিয়াল ভ্যালু 2 ডিক্লেয়ার করে দিলাম, এবং আমি যে সামটা বের করতে চাই সামটা শুরুতে 0 ডিক্লেয়ার করে দিলাম। এরপর ডু এর মধ্যে আমরা কী করবো, সামের মানটাকে যে 0 এবং আই ভ্যালুটাকে যোগ করে করে সামের মধ্যে আমরা স্টোর করবো, এরপর আমরা আয়ের ভ্যালুটাকে 2 করে 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 বাড়াবো। এরপর এই লুপটি কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত না আয়ের মানটা বাড়তে বাড়তে 101-এর সমান বা 101 হচ্ছে বড় হচ্ছে, যখনই এটার চেয়ে বড় হয়ে যাবে তখন লুপটা স্টোর হয়ে যাবে, এবং অ্যাসের মধ্যে যে সকল মান স্টোর হয়েছে তা আমরা এই ফাংশন প্রিন্টে ফাংশনের মধ্যে আমরা দেখতে পাবো। তো আমরা জানলাম কীভাবে ডু হোয়াইল লুপ ব্যবহার করতে হয়। তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল। আমরা সি এর অন্যান্য যে ফাংশন যেগুলো আছে সেগুলোর ব্যবহার আমরা আপনাদের ধীরে ধীরে দেখাবো।